গাইস জীবনটা আসলে অনেক সুন্দর যদি আমরা সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারি। What's up guys, it's Abo Shagat Choudhury, welcome back to my another vlog. Duty jaga jabo, number one hoche Raipur Jinnar Masjid aur number two hoche Chatpur Gazipur e shekhane ekta new ekta place ase ekti howar ar ki oi howare notun kore manush jacche onek sundor to ajke amra ei duty destination e jabo to tumra video ti dekhte thako ebong enjoy korte thako ar video ti tomader kache kemon legeche সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। রাইট, আমার সাথে দুজন যাবে, একজন হচ্ছে আমার সবচেয়ে কাছের একজন ভাই শাওন, আর আরেকজন হচ্ছে আমার সবচেয়ে কাছের একজন, তার নাম হচ্ছে ইয়াসিন অলি। গাইজ, আমরা জিনের মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা কথা বলবো, জীবনটা অনেক সুন্দর যদি আমরা সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারি। সো দেখতেই থাকো। গাইজ, অবশেষে চলে আসলাম জিনের মসজিদে। লক্ষ্মীপুর জেলা রায়পুরে একটি ঐতিহাসিক নিদর্শন হলো জিনের মসজিদ, যা জিনেরা রাতারাতি এই মসজিদটি নির্মাণ করে। গাইজ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে লক্ষ্মীপুর জেলার এটি একটি অন্যতম নিদর্শন। গাইজ, আমাদের ভিডিও ক্যামেরার যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পুরো মসজিদের এরিয়া ভিউটা দেখাতে পারি নাই। এটি একটি একতলা বিশিষ্ট মসজিদ, এটি শত বছর আগে জিনরা নির্মাণ করেছে। সত্যি ওভারঅল বলতে গেলে খুবই চমৎকার একটি সৌন্দর্য। এই মসজিদের নাম আল আকসা মসজিদ, তাই জিনেরা তৈরি করার কারণে এর নাম দেওয়া হয়েছে জিনের মসজিদ। তবে এই মসজিদের একটা বিশেষত্ব হলো, এটার নিচে একটা বিশাল পুকুর রয়েছে যা যাতে মানুষ উঁচু করতে পারে ওই পুকুরের মধ্যে, তাই জিনেরা এই পুকুরটি নির্মাণ করে। চলো এখন আমরা পুকুরটি দেখে আসি। গাইজ, আমরা পুকুরের দিকে যাইতেছি, তবে আমার একটু ভয় লাগতেছে। এই হলো পুকুরটি, তবে এখন আর এই পুকুরটি ব্যবহার করা হয় না, তালাবদ্ধ আছে। তো গাইজ, আমাদের জিনের মসজিদের সকল অংশ দেখা শেষ এবং যতটুকু পারছি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো আমরা এখনই এই স্থান থেকে বিদায় নিব, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন গাজীপুর। লেটস গো গাইজ, আমাদের যাত্রা শুরু। গাইজ, জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি আমরা সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। এই রাস্তা দিয়ে অনেকটা 80-90 স্পিড উঠানো যায়, কিন্তু সমস্যা আমার ভাগিনে একটু ভয় পায়। গাইজ, এখন একটা সেলফি ভিউ হবে। But I wouldn't have it any other way. If we're knocked out, we'll go the distance, pound for pound. We're a perfect match, pulling punches, or toe to toe. We're always on the road. Worse or better, we can't stop, we can't stop. Worse together, we're better off, and we can. Yeah.
off, better off. I am crooked, you're clean cut. I'm wide eyed, your eyes are shut. If I'm knocked out, I'll go the distance, pound for pound. We're a perfect match, pulling punches, a toe to toe. We're always on the road. Worse or better, we can't stop, we can't stop. অবশেষে আমরা গাজীপুরে পৌঁছে গেলাম। তো এখন আমরা গাজীপুরের রোড ভিউটা দেখব। যখনই পড়ে তোর চোখে হারিয়ে যায় নিমিশে, পালিয়ে যাস কেন দূরে জানি না। কলা কলা ভালো লাগে, দুষ্টু হাসির ফাঁকে হারিয়ে যেতে চাইছে যে এই মন। ও আর ছাড়ছি না, আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু। আর ছাড়ছি না, আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু। তোমাকে ভালোবাসি, হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না। গাইজ, এখানে কোনো পর্যটক দেখা যায়নি, বিকজ এখন প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা ভাইরাস। সো এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সবাই হচ্ছে স্থানীয় মানুষ। আমি আশাবাদী এটাও চাঁদপুরের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে স্থান লাভ করবে। সো গাইজ, যারা আজকে আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা পরবর্তী ভিডিওর জন্য। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করবা তোমার বন্ধুদের মাঝে। গাইজ, কি যে সুন্দর, মারাত্মক সুন্দর গাইজ। তোমরা যদি এখানে না আসো তাহলে এই সৌন্দর্যটা তোমরা উপলব্ধি করতে পারবে না। আমি ক্যামেরার মাধ্যমে কতটুকু তোমাদেরকে দেখাবো, সত্যি আনবিলিভেবল, ইটস এ ভেরি অ্যামেজিং প্লেস অফ চাঁদপুর। সো এখন আমরা পুরো এই হাওড়টার এরিয়া ভিউ দেখব। সো লেটস গেট। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তু জানবাই, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তু জানবাই। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়। গাইজ, এটা ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা একটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান এবং আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে সাহায্য করে। করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওতে আজকে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। আর কালকে সারাদিন অনেক জার্নি হয়েছে, প্রায় অনেক ক্লান্ত ছিলাম, একটু রেস্ট নিলাম আর কি। আর তোমাদের মনে অনেক প্রশ্ন হতে পারে যে ভাই ইংলিশ চ্যানেলে ব্লগ কেন। আসলে লেখাপড়ার পাশাপাশি যদি একটু এন্টারটেনমেন্ট থাকে তাহলে আমরা সেটা ভালোভাবে নিতে পারি। আর গাইজ, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের রেসপন্স পেলে সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো, ভালো কিছু দেখানোর চেষ্টা করবো।
অল দ্য বেস্ট। তো গাইজ আমি এখনই বিদায় নিব, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে আরেকটি এডুকেশনাল ভিডিওতে আর এরকম একটা ব্লগে। সে পর্যন্ত আমার সাথেই থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।